ঘটনায় পুলিশকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারল বিক্ষোভকারী এক মহিলা। রাজারহাট থানার পুলিশের অত্যাচারে মারা গেছেন চাঁদপুরের এক যুবক। এমন অভিযোগে থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। মৃত যুবকের নাম সঞ্জয় হুল, বাড়ি চাঁদপুরের মোবারকপুরে। পুলিশের বক্তব্য, অসুস্থতার কারণে ওই যুবক মারা গেছেন। এই ঘটনায় পুলিশকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারল বিক্ষোভকারী এক মহিলা। থানার ভেতরে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা।